এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্রী তথা শরৎচন্দ্র বসুর ছোট মেয়ে চিত্রা ঘোষের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। টুইটারে তিনি লিখেছেন, সাহিত্য ও সমাজে অধ্যাপক চিত্রা ঘোষ অসামান্য অবদান রেখেছেন। মনে পড়ে তার সঙ্গে আলাপচারিতার কথা, নেতাজির ফাইল প্রকাশ্যে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল। তার প্রয়াণে মর্মাহত তার পরিবারের প্রতি সমবেদনা। অবশেষে সোমবার বিজেপির মিছিলে শোভন বৈশাখী। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিল। শরীর ঠিক হয়েছে, আমরা থাকবো বিজেপির মিছিলে। বিজেপির মিছিলে থাকা নিয়ে জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি শুনলাম যে 11 তারিখে একটা সম্বর্ধনার র্যালি আছে, 11 তারিখে সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে। ওনারা দীর্ঘদিন ধরে টাইম চাইছিলেন, কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় আমরা টাইম দিয়ে উঠতে পারছিলাম না, কিন্তু এখন যেহেতু অনেকটাই ভালো, সেই জন্য আগামী 11 তারিখ আশা করছি যে নির্বিঘ্নে র্যালি হবে। ওনারা আমাদের দুজনের সংবর্ধনার জন্য র্যালিটা করেছেন অর্গানাইজ, এইটুকুই আমরা জানি। বাকি কোন কাকেদেরকে ওনারা রাখছেন বা কেউ আসছেন কিনা বা ওনারা কে কে থাকছেন সেটা ওনারাই ডিসাইড করবেন। যতদূর ওনারা পরিকল্পনা করেছেন যে গোলপার্ক থেকে সেলিমপুরে যাবেন, এখন কতদূর অব্দি ওনারা কি করবেন ফাইনাল শেডিউল আমাকে কিছু জানায়নি। আগের র্যালির সময় থেকেই এই র্যালিটি হওয়ার মানে করার জন্য ওরা খুব উন্মুখ ছিল, তো সেটা ইনফ্যাক্ট নর্থ আর সাউথ কলকাতার সঙ্গে যেদিনকে মিটিং ছিল সেদিন থেকে ওনারা বারবার চাইছেন যে একটা ডেট দেই যাতে ওনাদের, তো সেই ডেট আলটিমেটলি শোভনদার সুবিধা অনুযায়ী দিয়েছিলেন 11 তারিখ। তো সেই 11 তারিখে সেইভাবেই ওনারা অর্গানাইজ করেছেন। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে স্বাস্থ্য অধিকর্তার হলফনামা। ই স্নানের ব্যবস্থা করা হয়েছে, কিয়স্ক থেকে মিলবে পরিষেবা। ই স্নানের জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে, হাইকোর্টে হলফনামা দিয়ে জানালেন স্বাস্থ্য অধিকর্তা। ই স্নানকে কেন বাধ্যতামূলক করা হচ্ছে না? একসঙ্গে এত মানুষ জলে নামলে আরেকটা মহামারীর আশঙ্কা, জলে না নামলে ক্ষতি কি? শবরীমালায় তো স্নান বন্ধ, হাইকোর্ট আমার মন্দির, স্যানিটাইজার চরণামৃত। গঙ্গাসাগর মামলায় মন্তব্য প্রধান বিচারপতির, রাজ্য সরকার আজকে যে অ্যাফিডেভিট আদালতে জমা করেছেন হলফনামা, তাতে করে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং অন্যান্য বেসিক অ্যারেঞ্জমেন্ট, ট্রান্সপোর্ট এই সংক্রান্ত, সেই বিষয়ে কোর্ট প্রাথমিকভাবে সন্তুষ্ট। চানের প্রশ্নে, এই পুণ্যস্নানের প্রশ্নে যেটা বলা হয়েছে যে একেবারেই এই পুণ্যস্নানকে যাতে এটা না করতে পারেন, ডিসকারেজ করা, তার জন্য প্রচার করতে হবে এখন থেকেই, কারণ লোকজন যেতে শুরু করেছেন গঙ্গাসাগরে। 13 তারিখে অর্থাৎ 14 তারিখ যে মকর সংক্রান্তির ঠিক আগের দিন এই মামলাটা পুনরায় অ্যাসেসমেন্টের জন্য আদালতের সামনে আসবে এবং সেখানেই কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত আদালত জানাবে যে 14 তারিখে এই পুণ্যস্নান, যেদিনকে সবচেয়েতে বেশি সংখ্যক মানুষ ওখানে স্নান করেন, সেটা অ্যালাউড হবে কি হবে না, এবং আদৌ এই মেলা 14 তারিখে হবে কি হবে না সেই প্রসঙ্গে। রাজ্যের তরফে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে গঙ্গাসাগর মেলা নিয়ে, তাতে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার মুখ্য সচিবের রিপোর্ট তলব, আর তারপরই হবে সিদ্ধান্ত। পুলিশ প্রশাসনের পদক্ষেপ, স্বাস্থ্য ব্যবস্থায় সন্তুষ্ট আদালত, জোর দিতে হবে ই স্নানে, লাগাতার চালাতে হবে প্রচার। গঙ্গাসাগর মেলার মামলায় অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের।